আগামী 2 জুন মাঠে গড়াবে টি-20 বিশ্বকাপের নবম আসর। এই টুর্নামেন্টকে সামনে রেখে অবশেষে ঘোষণা করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড। মোটামুটি প্রত্যাশিত খেলোয়াড়দের নিয়েই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বিশ্বকাপ খেলতে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। এই উদ্দেশ্যে বুধবার রাত 1:40 যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে শান্ত বাহিনী। টি-20 বিশ্বকাপ শুরুর 2 সপ্তাহের বেশি বাকি থাকলেও এত আগে ভাগে দেশ ছাড়ার কারণ স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ। বিশ্বকাপের প্রস্তুতি নিতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। রাতে দেশ ছাড়ার আগে বিশ্বকাপের অফিসিয়াল ফটো সেশনে অংশ নিয়েছে বাংলাদেশের খেলোয়াড়রা। বুধবার দুপুর 1:30 বাংলাদেশের ফটো সেশন পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা হয়ে ওঠেনি। 2:14 অনুষ্ঠিত হয় ফটো সেশন। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই ফটো সেশনে স্কোয়াডে থাকা সকল ক্রিকেটারই উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের সঙ্গে ছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনূস চৌধুরী, প্রধান কোচ চন্ডিকা হাতুরি সিংহের সহ বিসিবির কর্মকর্তা ও কোচিং স্টাফের বাকি সদস্যরাও। এই ফটো সেশন শেষে বিশ্বকাপে দলের লক্ষ্য, দল নির্বাচন ও তাসকিন আহমেদের ইঞ্জুরি সহ নানাবিধ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অধিনায়ক শান্ত। টিম সিলেকশনের বিষয়টা নিয়ে আমরা বেশ অনেক আগে থেকেই আমাদের টিম সিলেক্টর এবং কোচ আমরা সবাই মিলে ডিসকাস করছিলাম। শুধুমাত্র জিম্বাবুয়ে সিরিজ থেকে যে শুরু হয়েছিল তা না, এর আগে থেকে আমাদের কনভারসেশন সবার মধ্যে একটা চলতো। সো আমরা কোন কম্বিনেশনে যাব, সো ইনপুট যদি বলেন আমরা সবাই মিলে ডিসিশন নিয়েছি এবং প্রত্যেকটা মিটিংয়ে আমি ছিলাম, কোচ ছিলেন, পাশাপাশি 3টা সিলেক্টর তো ছিলেন। সো আমাদের সবার সম্মিলিত ডিসিশন এটা। আর সাকিব এবং সাইফুদ্দিনের বিষয়টা যেটা বলবো, যে সাইফুদ্দিনের কোচও যেটা মেনশন করলো যে সাকিব আমার মনে হয় যে এখন যে অবস্থায় আছে, যে ওর বলের পেসটা স্বাভাবিকভাবে সাইফুদ্দিনের থেকে বেশি এবং সাইফুদ্দিনের কাছ থেকে যেরকম আমরা আশা করছিলাম বা যেরকম এক্সপেক্ট করছিলাম ওই অনুযায়ী আমার মনে হয় যে একটু কম বেশি ছিল। টোটাল যদি আমি বলতে চাই, আমি পুরো ডিটেলে বলতে চাই না, বাট দুজনই খুব ক্লোজ ছিল। সো আমাদের কাছে সাইফুদ্দিনের বিষয়টা থেকে সাকিবের ওপর একটু কনফিডেন্টটা বেশি মনে হয়েছে। ওভারঅল প্যাকেজ যদি আমরা চিন্তা করি এবং ওখানকার কন্ডিশন সব কিছু মিলে আমাদের কাছে মনে হয়েছে যে সাকিব বেটার অপশন হবে। এর আগে ওয়ানডে বিশ্বকাপের আগে সাদামাটাভাবে ফটো সেশন করায় সমালোচনার শিকার হয়েছিল বিসিবি। তবে আসন্ন টি-20 বিশ্বকাপের আগে মিরপুর শেরেবাংলায় আনুষ্ঠানিকভাবে ফটো সেশন সম্পন্ন করেছেন সাকিব রিয়াদরা। এর আগে মঙ্গলবার দুপুরে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 15 সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।